जय हिंद एवरीवन वेलकम टू डिफेंस ड्रीम यूट्यूब चैनल বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে পোস্ট অফিস জিডিএস এর থার্ড মায়ের লিস্টের আবার একটি নতুন আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি পোস্ট অফিস জিডিএস এ তোমরা যারা থার্ড মেয়াল লিস্টের অপেক্ষায় বসে আছো তো তোমাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখবে এই ভিডিওতে তোমাদের সাথে থার্ড মেয়াল লিস্টের একটি নতুন আপডেট দেবো সাথে সাথে তোমাদের মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমপ্লিট দেখবে একটা প্রশ্ন যেটা বারবার বেশিরভাগ ক্যান্ডিডিট করছো পোস্ট অফিসে আবার নতুন কোনো ভ্যাকেন্সি আসবে কিনা দু হাজার তেইশে তো আমি তোমাদেরকে এক কথাই বলে রাখি দু হাজার তেইশে পোস্ট অফিসের আবার তোমাদের নতুন একটা ভ্যাকেন্সি আসবে প্রথমত তোমাদের এই ভ্যাকেন্সিটা ক্লিয়ার হওয়ার পর এই ভ্যাকেন্সিটা তোমরা যেন এখনও তোমাদের থার্ড লিস্ট জারি হয়নি থার্ড লিস্টটা তোমাদের খুব শীঘ্রই জারি হতে চলেছে থার্ড ম্যান লিস্টের পর তোমাদের যতক্ষণ না ভ্যাকেন্সিগুলো টোটাল কমপ্লিট হচ্ছে তারপর তোমাদের ফোর্থ ফিফথ এরকম করে লিস্টগুলো জারি হবে তো এর যে ম্যাক্সিমাম ডেট দেওয়া হয়েছে সেটা তোমাদের দেওয়া হয়েছে জুন মাসের তিরিশ তারিখ তিরিশ জুন দু হাজার তেইশে তোমাদের যে ম্যাক্সিমাম ডেট দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটা কমপ্লিট হওয়ার জন্য তো তিরিশ জুনে তোমাদের এই যে টোটাল জিডিএসের প্রক্রিয়াটা এটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে সিলেকশনের এরপর তোমাদের জুলাই মাসে পোস্ট অফিসে নতুন ভর্তির কিন্তু আবার অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে এবং তোমাদের সেখানে মিনিমাম যে ভ্যাকেন্সিটা থাকবে আমি তোমাদের বলে রাখছি কুড়ি হাজার কুড়ি হাজার কিন্তু তোমরা মিনিমাম ভ্যাকেন্সি পেয়ে যাবে নতুন তো এটা তোমাদের সবার জন্য একটা বড়ো গুড নিউজ তোমাদের যে নতুন ভর্তিটা আসতে চলেছে তোমাদের এই ভর্তিতে যাদের সিলেকশন হচ্ছে না যারা তোমাদের পার্সেন্টেজ কম আছে তোমাদের জন্য আবার একটা সুযোগ আছে এই পরের একটা ভর্তির জন্য সেখানে তোমরা কিন্তু কমসে কম কুড়ি হাজার ভ্যাকেন্সি পেয়ে যাবে আমি তোমাদের তাওটা মিনিমাম বলছি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু কুড়ি হাজারও অনেক বেশি পাবে এবং নেক্সট কমেন্ট করেছ তোমাদের এখানে কতগুলো টোটাল লিস্ট জারি হবে সিওর কনফার্ম বলে দাও আমি তোমাদের প্রথমেই বলে রাখছি এখানে তোমাদের কোটার লিস্ট জারি হবে এটা কিন্তু আগে থেকে শিওরভাবে কনফার্ম কেউ বলতে পারবে না যত ততক্ষণ না তোমাদের লিস্ট জারি হচ্ছে যতক্ষণ না তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে ততক্ষণ তোমাদের কেউ কিছু বলতে পারবে না কারণ এখানে তোমাদের মেরিট লিস্টের উপর তোমাদের সিলেকশনটা হচ্ছে অর্থাৎ তোমাদের পার্সেন্টেজের উপর তো যতক্ষণ না তোমাদের ডকুমেন্টস হয় প্রতিটা শূন্য পদ যতক্ষণ না তোমাদের ফুলফিল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের নতুন লিস্ট কিন্তু জারি হবে না তো যখনই তোমাদের ফুলফিল হচ্ছে না তোমাদের ভ্যাকেন্সি খালি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রেই তোমাদের আবার কিন্তু নেক্সট লিস্ট জারি হচ্ছে তো এইভাবে তোমাদের চলতে থাকবে যতক্ষণ না তোমাদের এই ভ্যাকেন্সিটা খালি হচ্ছে তো এখনও তোমাদের থার্ড মাইল লিস্ট এবং ফোর্থ ম্যাল লিস্ট এটা কিন্তু কনফার্ম আছে এরপরে তোমাদের ফিফথ ম্যাল লিস্ট এবং সিক্স মারাল লস্ট আসবে কিনা এটা কিন্তু আগে থেকে কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না তোমাদের থার্ড এবং ফোর্থ মেয়াল লিস্টে তোমাদের তোমাদের জিডিএস এর থার্ড মেয়ের লিস্টে সব থেকে বড় আপডেট বর্তমানে উঠে আসছে তোমাদের থার্ড মেয়াল লিস্টে যে নাম আসতে চলেছে ক্যান্ডিডেটের ষোলো হাজার প্লাস ষোলো হাজারের বেশি কিন্তু ক্যান্ডিডেটের নাম আসবে আর এই আপডেটটা আমি তোমাদেরকে নিজে থেকে দিচ্ছি না এই আপডেটটা গতকাল অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবাকার মহাসচিব এসএস মহাদার তরফ থেকে দেওয়া হয়েছে তোমাদের যে থার্ড মায়ালিস্ট সেখানে কিন্তু ষোলো হাজার প্লাস কিন্তু ক্যান্ডিডেটের নাম আসতে চলেছে তো এটাই তোমাদের জন্য একটা সব থেকে বড় গুড নিউজ তোমরা যারা থার্ড মায়ালিস্টের অপেক্ষা আছো তো আশা করছি বন্ধুরা আজকের আপডেটটা তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে অবশ্যই আমি তোমাদের রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোন